নটার পশ্চিমবঙ্গ তৃণমূল রাজনৈতিক টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত হয়েছি। এই করোনা মহামারী যে দ্বিতীয় ঢেউ, হ্যাঁ, সেই করোনা মহামারীতে সাধারণ মানুষের জনজীবন খুবই বিপর্যস্ত এবং আর্থিকভাবে সবাই খুবই ক্ষতিগ্রস্ত। তো সেই পরিস্থিতিতে দরিদ্র মানুষদের হাতে আমাদের শিক্ষক সংগঠনের তরফ থেকে কিছু শুকনো খাবার সাহায্য হিসেবে তুলে দেওয়ার জন্য আমরা আজকে একটি ক্ষুদ্র অনুষ্ঠানের আয়োজন করেছি। তো আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের WBCTPA-র সদর উত্তর চক্রের সভাপতি তন্ময়বাবু, এছাড়াও উপস্থিত আছেন আমাদের শিক্ষক সংগঠনের সদস্য অমরবাবু, বিশ্বজিৎবাবু এবং আমাদের সুদলালবাবু, এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন এই গ্রামের একজন শিক্ষানুরাগী এবং বরিষ্ঠ নাগরিক কৃষ্ণগোপালবাবু, কৃষ্ণপ্রসাদবাবু। যাই হোক, আমরা আমাদের এই সংক্ষিপ্ত অনুষ্ঠান শুরু করব। দীর্ঘায়িত না করি, আমি আজকের এই অনুষ্ঠান সম্পর্কে অন্তর্গত আমাদের শিক্ষক সংগঠন এই যে তৃতীয়বার এই দ্বিতীয় করোনার যে ঢেউ, তাকে সামনে রেখে সাধারণ পান্তিকযুক্ত মানুষদের কাছে যে সামান্য খাদ্য দ্রব্য তুলে দেওয়ার যে আয়োজন করেছে, আজকে আমাদের এই সদর উত্তর চক্রের অন্তর্গত বৈকুণ্ঠপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এছাড়াও এখানকার মাস্টারমশাই এবং আমাদের চক্রের যাদের আন্তরিক প্রচেষ্টায় এই মহৎ উদ্দেশ্যটি সাফল্যমণ্ডিত হতে যাচ্ছে, তাদেরকে সকলেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে হার্দিক অভিনন্দন জানাই। ভবিষ্যতে আমাদের এই সংগঠন সবারই আন্তরিক প্রচেষ্টা যাতে আরও এরকম সামাজিক মানবিক কাজ করতে পারে, সেই আহ্বান রাখব এবং উপস্থিত সকলকে আমার প্রণাম জানিয়ে আমার বলা শুনেছি।